হে এভরিওয়ান, আমি সোমা কলকাতা থেকে। আমার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে নিয়ে চলে এসেছি তোমাদের জন্য একটা খুবই স্মল ব্লগ, মিনি ব্লগও বলা যাবে না, আবার লং ব্লগও বলা যাবে না। কিছুদিন আগে আমরা এসেছিলাম মানি স্কয়ার মলে। তো মানি স্কয়ার মলে এসে জঙ্গল সাফারি রেস্টুরেন্টে ঢুকেছিলাম আমরা জাস্ট স্ন্যাক্স খেতে। তো অল্প কিছু ক্লিপিং আমার কাছে ছিল, তো ভাবলাম তোমাদের জন্য একটা ভিডিও করে দিই। আসলে জঙ্গল সাফারি রেস্টুরেন্টে আমরা বেশ কয়েকবারই এসেছি, আর ভিডিও রয়েছে আমার চ্যানেল অ্যান্ড পেজে। তো ভেবেছিলাম এই ভিডিওটা আর দেবো না, বাট ভাবলাম ভিডিওগুলো অনেক নিচে পড়ে গেছে, তো সেজন্য যখন এসেইছি আর ভিডিও ক্লিপিংগুলো রয়েইছে তাহলে কেন নয়। আমাদের কলকাতার এই জঙ্গল সাফারি রেস্টুরেন্টটা কিন্তু খুবই ফেমাস ফ্যামিলি রেস্টুরেন্ট, বলতে পারো একমাত্র কিডস ফ্রেন্ডলি রেস্টুরেন্ট যেখানে এলে কিডসরা দারুণ হ্যাপি হয়ে যাবে। আর ঢুকেই মনে হবে পুরোই একটা জঙ্গলে বসে আছি আমরা, বা পুরোই জঙ্গলে চলে এসেছি। এর আগের টাইমে যখন আমি এসেছিলাম, ভিডিও দিয়েছিলাম তোমাদের সাথে, এই ফাউন্টেনটা তখন চালু ছিল না, তো আজকে রয়েছে। তো এটা খুব ভালো লাগছে দেখে। পুরো ইন্ডিয়া ঘুরে কোণে কয়েকটাই তোমরা বোধহয় জঙ্গল সাফারি রেস্টুরেন্ট দেখতে পারবে, দু একটাই আই থিঙ্ক রয়েছে। তার মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট জঙ্গল সাফারি রেস্টুরেন্ট। তোমরা কিন্তু কিডসদেরকে নিয়ে এখানে চলেই আসতে পারো, টাইম স্পেন্ড করতে পারো, দারুণ একটা অ্যাডভেঞ্চার বলবো, দারুণ একটা এক্সপিরিয়েন্স তোমরা কিন্তু নিয়ে যাবে এখানে এলে। ফুড কোয়ালিটি এখানকার খুবই ভালো, যেটা নিয়ে আমি আগেই ভিডিও করেছি। আজকে আমরা মেন কোর্সে কিছু খাচ্ছি না, জাস্ট স্ন্যাক্স খেতেই ঢুকেছি, কারণ আমাদের অন্য একটা জায়গায় প্ল্যান রয়েছে যাওয়ার। তো সেজন্য কিন্তু আমরা এখানে আজকে ডিনার কিংবা লাঞ্চ কিছুই করিনি, জাস্ট স্ন্যাক্স খাবো। আর দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর কিন্তু থিম রেস্টুরেন্ট, যেটায় এলে তোমাদের আর তোমাদের বাচ্চাদের মন কিন্তু ভরে যাবে। এটা কিন্তু মানি স্কয়ার মলে একটাই মাত্র রেস্টুরেন্ট রয়েছে কলকাতায়, আর এদের এখানে কোনো আর ব্রাঞ্চ নেই। আমার জানা নেই ইন্ডিয়ার আর কোথাও জঙ্গল সাফারি রেস্টুরেন্টের কোনো ব্রাঞ্চ আছেও কি না, তবে আমার জানা রয়েছে হয়তো গুনে গেথে একাত্তাই হয়তো জঙ্গল সাফারি রেস্টুরেন্ট তোমরা পাবে। বাচ্চাদের বার্থডে পার্টি হোক কিংবা যে কোনো অনুষ্ঠানও কিন্তু তোমরা এখানে অ্যারেঞ্জ করে ফেলতে পারো। আর এদের এই রেস্টুরেন্টটাতে কিন্তু বার ফেসিলিটিও রয়েছে। এখানকার মেনু কার্ডটা তোমাদের সাথে আমি আজকে শেয়ার করতে অ্যাকচুয়ালি ভুলে গেছি, তবে প্রাইসটা কোয়াইট একটু বেশি, তবে কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি অনুযায়ী আমার কিন্তু ঠিকঠাকই লেগেছে। আর এদের এই রেস্টুরেন্টটা কিন্তু দুটো পার্টে ডিভাইড করা, একটা দেখতেই পাচ্ছ। রেস্টুরেন্টের ভেতরেই রয়েছে কিন্তু একটা এক্সট্রা ফ্লোর, যেটা কিন্তু রেস্টুরেন্টের লুকটা অনেকটাই বাড়িয়ে তুলেছে। আর যেটা বলবো যে জঙ্গল থিম যে ফিলিংসটা, সেটাও কিন্তু প্রপারলি মেনটেন রয়েছে, আর ভীষণই অর্গানাইজড এই রেস্টুরেন্টটা আর প্রপারলি মেনটেন। তোমরা বুঝতেই পারবে না যেটা রেস্টুরেন্টে এসছো না অরিজিনাল জঙ্গলে এসছো। তো জঙ্গলে আমরা এসে কিন্তু তন্দুরি চিকেন অর্ডার করে ফেলেছি, যেরকমটা বললাম তোমাদের সাথে যে আজকে কিন্তু আমরা বেসিক্যালি স্টার্টার খেতেই এসেছি, তো সেরকমটাই নিয়েছি। বেশ ভালো ছিল, কোয়ালিটি বলেইছি আমি তোমাদের খুব ভালো। তবে এই রেস্টুরেন্টের ফাউন্টেনের যে সাউন্ডটা সেটা একটু বেশি, ওটা যদি কম করা হয় খুব ভালো হয়। তো এই ছিল আজকের আমার জঙ্গল সাফারি রেস্টুরেন্টের একটা ছোট্ট ব্লগ, যেটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো আর তোমরাও এখানে যাওয়ার প্ল্যানিং করে ফেলবে। তবে একবার অ্যাটলিস্ট ঘুরে আসতেই পারো, তোমাদের কিডসদের কিন্তু খুবই ভালো লাগবে, খুবই পছন্দের জায়গা হয়ে উঠবে। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, পসিবল হলে সাবস্ক্রাইব করে যেও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। আর হ্যাঁ, যারা তোমরা ইউটিউবে সাবস্ক্রাইব করছো অবশ্যই পাশের বেল বাটনটা কিন্তু প্রেস করে অল করে রেখো। তো চলো আজকের ভিডিও এইটুকুনি, নেক্সট আরেকটা নিউ ব্লগ ভিডিওতে আমার তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে।